হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? সবাই ঘরেই আছো। আর তোমরা নিশ্চয়ই জানো যে আসাম সরকার সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে, মানে সোম থেকে শুক্র সব কিছু নর্মাল থাকবে। দোকানপাট, অফিস, আদালত, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সবই চলবে, কিন্তু শনি রবিবার করে আমাদের সাপ্তাহিক লকডাউন হবে। শনি রবিবার পুরোটাই লকডাউন। তো তোমরা, আশা করি তোমরাও ঘর থেকে বেরোবে না, সরকারের কথা মেনে চলবে, ঠিক আছে? কারণ দিন ডে বাই ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে ঠিকই আছে, কিন্তু সঙ্গে একটা সুখবরও আছে যে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছে। যারা যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, তাদের চিকিৎসা ভালো মতন হওয়াতে তারা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছে। তো এটা একটা আমাদের কাছে সুখবর যে আক্রান্ত রুগীর সংখ্যা থেকে সুস্থ হওয়া রুগীর সংখ্যা বেশি, এটি একটা সুখবর আমাদের রাজ্যের জন্য। তো তোমরা এই নিয়ে চিন্তা ভাবনা করো না, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আর কয়েক মাসের মধ্যেই আমরা সম্পূর্ণ করোনা মুক্ত রাজ্য হিসাবে আমরা কি বলবো, আমরা করোনা করোনা মুক্ত রাজ্য হিসাবে আমরা নিজেদের বলতে পারবো, ঠিক আছে? তো চলো, আজকে আমরা তোমাদেরকে যে সেদিন যে একটা পাঠটা পড়িয়েছিলাম, সামওয়ান কবিতা একটা পড়িয়েছিলাম না, সামওয়ান মানে যে কেউ, এক কেউ একজন, তো ওই কবিতাটা তোমাদেরকে আমি পড়িয়ে বুঝিয়েছিলাম। কবিতাটাকে কয়েকবার রিডিং দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, যাতে তোমরা বানানগুলো শুদ্ধ উচ্চারণ করতে পারো। তারপর কবিতাটার কিছু শব্দার্থ ছিল, নতুন নতুন শব্দার্থ, সেগুলো আমরা কী করেছিলাম, শব্দের অর্থগুলো আমরা বুঝেছিলাম, এবং তোমাদেরকে আমি সেটাকে আর ভালো করে বোঝানোর জন্য শব্দের অর্থের পাশে সেটার বাংলা মানেও লিখে দিয়েছিলাম। আশা করি যে যে ভিডিওটা আমি পাঠিয়েছিলাম, যেই ফটো তুলে আমি পাঠিয়েছিলাম, তোমরা সবাই যার যার কপিতে কপি করে নিয়েছো, লিখে নিয়েছো, শিখছো কবিতাটা, ঠিক আছে? তো চলো, আমি সেদিন তোমাদের বলেছিলাম যে কবিতার মধ্যে আরও কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আজকে আমি কিছুটা করিয়ে দিব, ঠিক আছে? আজকে অল্প করাবো, নেক্সট দিন আরও কিছু করাবো, ঠিক আছে? তো চলো আমরা পাঠটা একবার দেখে নিই। এই যে এই যে তোমাদেরকে পড়িয়েছিলাম না, পড়িয়ে আমি মিনিংগুলো লিখে দিয়েছিলাম বাংলায়, প্লাস তোমরাও ইয়ে করেছিলে। তো চলো আজকে আমরা এটার অন্যান্য এক্সারসাইজগুলো বা অ্যাক্টিভিটিসগুলো করি। দেখো কী লেখা আছে, চুজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। বলেছে এই যে চারটা শূন্যস্থান পূর্ণ দিয়েছে, এই প্রত্যেকটা লাইনের সাথে ব্র্যাকেটের মধ্যে দুটো ওয়ার্ড আছে, বলেছে এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা এই লাইনের সঙ্গে বসবে শুদ্ধ আনসারটা চুজ করতে, এবং কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্স মানে তোমরা সবাই জানো বাক্য বা লাইন, কমপ্লিট মানে এটাকে শেষ করা, সুন্দর করে এটাকে কমপ্লিট করে সম্পূর্ণভাবে শেষ করা, ঠিক আছে? পূর্ণ করা। ওরা শূন্যস্থান দিয়েছে, তুমি সেটাকে শূন্যস্থান শূন্যস্থান জায়গাটাতে শুদ্ধ উত্তর বসিয়ে শূন্যস্থানটাকে কমপ্লিট করবে, লাইনটাকে সুন্দর করে সাজাবে। তো চলো শুরু করি। কী লিখেছে, সামওয়ান কেম নকিং অ্যাট এ ড্যাশ স্মল বিগ ডোর। দেখো এটা কিন্তু এই লাইনগুলো যে দিয়েছে এগুলো প্রত্যেকটা কবিতার লাইন। দেখো সামওয়ান কেম নকিং, এই যে আমরা পেয়েছিলাম, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, তো ওরা ব্র্যাকেটে কী দিয়েছে, স্মল না বিগ ডোর, আনসার কী হবে, স্মল, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য পোয়েট লুকড আউট ইন দ্য স্টিল, কবি বাইরের দিকে তাকিয়ে আছে, ইন দ্য স্টিল ড্যাশ ডার্ক ব্রাইট নাইট। যখন যে কবিতাটা লিখেছেন তিনি যখন নক মানে দরজার আওয়াজ শুনে যখন দরজাটা খুললেন, তখন রাত্রিটা কেমন ছিল, রাত্রিটা খুব অন্ধকার ছিল, তো খুব অন্ধকার, ডার্ক ছিল, কোনো কিছু দেখা যাচ্ছিল না। এই দেখো, বাট নট দেয়ার ওয়াজ এ স্টিরিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, তো আনসারটা কী হবে, ডার্ক, অন্ধকার রাত্রিতে উনি দরজা খুলে কাউকে দেখতে পাচ্ছিলেন না। নেক্সট, অনলি দ্য ড্যাশ, অনলি দ্য ড্যাশ ব্র্যাকেটে লেজি বিজি বিটেল ওয়াজ স্টেপ টেপিং ইন দ্য ওয়ার্ল্ড, তো ব্যাকেটে কী হবে, অনলি দ্য কী ছিল, শুধুমাত্র দরজা খুলে তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না, শুধু কিসের আওয়াজ পাচ্ছিলেন, অনলি দ্য বিজি বিটেল টেপ টেপিং ইন দ্য ওয়ার্ল্ড, তো কী হবে, কী বিটেল হবে, বিজি, বিজি মানে ব্যস্ত, বিটেল মানে ওই যে গুবুরে পোকাগুলা খুব ব্যস্ত ছিল, ওরা দেওয়ালের মধ্যে আওয়াজ করছিল। লাস্ট লাইন কি, দ্য পোয়েট লিসেন্ড অ্যান্ড ড্যাশ দ্য ডোর, মানে কবি লিসেন মানে কি, কবি শুনেছিলেন, অ্যান্ড ড্যাশ দ্য ডোর, শোনার পরে কী করেছিলেন, দরজা খুলেছিলেন, তো তো কী হবে,
The poet listened and opened the door. এখানে কি হবে? Open. এই দেখো লেখা আছে না, I listened, I opened. তো দরজাটা উনি খুলেছিলেন, open the door. তো আশা করি তোমরা সবাই শূন্যস্থান পূর্ণগুলো কমপ্লিট করে যার যার কপির মধ্যে লিখে নিয়েছো, ঠিক আছে? তো নেক্সট দেখো কি লেখা আছে। তিন নম্বরটা দেখি আমরা। ম্যাচ দ্য ওয়ার্ডস হুইচ আর সিমিলার ইন মিনিং, বলেছে দুই সাইডে কিছু কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এদিকে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে, এদিকে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে, বলেছে প্রত্যেকটা ওয়ার্ড ম্যাচ করো, মানে যেই ওয়ার্ড এই সাইডে ধর বাঁদিকের ওয়ার্ডের সাথে ডান দিকের কোন ওয়ার্ডের মিল আছে, মানে কোন ওয়ার্ডের মানে কোনটা, এটা তোমাকে টান দিয়ে মিলাতে হবে। প্রত্যেকটা দুটো শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দের সঙ্গে পাশে একটা শব্দের মিল আছে, মানে একটা শব্দের অর্থ হচ্ছে পাশের ওই শব্দটা। তো তোমাকে খুঁজে বের করতে হবে যে প্রত্যেকটা যে বাঁদিকে যে শব্দগুলো আছে প্রত্যেকটা অর্থ ডান দিকের কোন শব্দের সঙ্গে মিলছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। দেখো এখানে দেওয়া আছে উই, উই মানে আমরা সবাই জানি, উই মানে কি? ভেরি স্মল ইন সাইজ, মানে ছোট সাইজে ছোট। তো দেখো এখানে কোন শব্দটা হবে, হিয়ার মানে আমরা সবাই জানি শোনা, ওয়াচ মানে দেখা যেটা আমরা চোখে দেখি, টাইনি মানে খুবই ছোট, ক্রাই মানে কান্না, আর জঙ্গল মানে সবাই জানো বন। তো উই যেহেতু জানি ছোট, আর এখানে আমরা একটা শব্দ পেলাম টাইনি ছোট, তো উই আর টাইনি কি হবে? উই মানে হচ্ছে টাইনি, মানে উই উই মানেও ছোট, টাইনি মানেও ছোট, মানে খুবই ছোট। তো দুটো শব্দের মিনিংই এক, ঠিক আছে? বলেছে না সিমিলার ইন মিনিং, দুটো শব্দের মিনিং এক, উই মানেও ছোট খুব ছোট, টাইনি মানেও খুবই ছোট। নেক্সট দেখো কি আছে, লিসেন, লিসেন মানে কি? শোনা। তো লিসেন মানে শোনা, আর এখানে কোন শব্দ অর্থ শোনা বোঝাচ্ছে? হিয়ার, হিয়ার মানে শোনা, যেটা আমরা কান দিয়ে শুনি, লিসেন মানেও শোনা। তো লিসেন আর হিয়ার দুটো মিনিংই এক, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, লুক, লুক মানে দেখা। আর এখানে কোন শব্দের অর্থ আমরা দেখা পেয়েছি একটু আগে বলেছি আমি তোমাদেরকে, ওয়াচ, ওয়াচ মানেও দেখা, যেটা আমরা চোখে দেখি। তো লুক আর ওয়াচ সেম টু সেম মিনিং, লুক মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। নেক্সট দেখো কি আছে, ফরেস্ট, ফরেস্ট মানে কি? জঙ্গল, আর জঙ্গল মানে তো জঙ্গলই, তো ফরেস্ট আর জঙ্গল অবভিয়াসলি সেম মিনিংই হবে। আরেকটা দিয়েছে স্মল, স্মল যে শব্দটা এটা হচ্ছে ছোট, তো স্মল মানেও টাইনি। এই যে ক্রাই শব্দটা দিয়েছে না, এটা এক্সট্রা দিয়েছে, এটা একটা প্রবলেম হয়ে গেছে, এটার কোনো মিনিং এখানে দেয়নি কিন্তু, ঠিক আছে? তো স্মল মানেও টাইনি, উই মানেও টাইনি, এই যে ক্রাই শব্দটা এটা এক্সট্রা দিয়েছে, এটার কোনো মিনিং নেই, ঠিক আছে? এখানে সাইডের অন্য কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। চলো নেক্সট দেখি, ওয়ার্ক ইন গ্রুপস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য পোয়েম, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, বলেছে এই কাজটা তোমাদেরকে গ্রুপে করতে হবে, দুজন বা চারজনের গ্রুপে, যেহেতু আমরা সবাই লকডাউনের জন্য যার যার ঘরে আছি, তো গ্রুপে গ্রুপ বানিয়ে বা দল বানিয়ে আমরা কাজটা করতে পারবো না, এটা তোমাদেরকে নিজে নিজেই করতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে, বলেছে দলে দলে তোমরা জোড়া জোড়ায় তোমরা এই কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? এই পয়েমটা একটা পয়েম, একটা কবিতা, কবিতাটা কমপ্লিট করবে, কিছু ওয়ার্ডস তোমাদের বক্সে দেওয়া আছে, তোমাদের লাইনের সঙ্গে মিলিয়ে কোন ওয়ার্ডটা কোন লাইনে বসবে, বসিয়ে তোমাকে এই কবিতাটা কমপ্লিট করতে হবে। কী কী শব্দ দেওয়া আছে, টু, লিটিল, আইস, টেন, ওয়ান, মাউথ, নাইট, ব্রাইট। টু মানে দুটো, লিটিল মানে ছোট, আইস মানে চোখ, টেন মানে দশ, ওয়ান মানে একটা, মাউথ মানে মুখ, নাইট মানে রাত্রি, ব্রাইট মানে উজ্জ্বল। তো দেখো লেখা আছে ড্যাশ লিটিল ফিঙ্গার, তো অবভিয়াসলি আমাদের আঙ্গুল কটা হয়, টেন লিটিল ফিঙ্গার্স, তাহলে কী হবে, টেন, টেন লিটিল টোস, এখানে কী হবে, টোস মানে পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুল কি ছোট, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল ছোট, এখানে একটা বাচ্চার কথা বলা হয়েছে, ওর হাতের আঙ্গুলও ছোট পায়ের আঙ্গুলও ছোট, ঠিক আছে? ড্যাশ লিটিল ইয়ার, কান কটা থাকে আমাদের, টু, ইয়ার মানে কান, তো কী হবে এখানে, টু লিটিল ইয়ার অ্যান্ড ড্যাশ লিটিল নোজ, নোজ মানে নাক, ছোট্ট একটা নাক, নাক কটা থাকে একটাই, ওয়ান লিটিল নোজ, টু লিটিল ড্যাশ দ্যাট শাইন সো ব্রাইট, বলেছে দুটো ছোট্ট এমন একটা জিনিস যেটা শাইন, শাইন মানে চকচক করছে, খুব সুন্দরভাবে চকচক করছে। তো আমাদের চোখ কী হয় দেখবে, ছোটো ছোটো বাচ্চারা যখন হাসে ওদের চোখগুলো উজ্জ্বল হয়ে যায়, তো এখানে কী হবে, এখানে হবে আইস দ্যাট শাইন সো ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, দুটো চোখ এটা খুব উজ্জ্বল জ্বল জ্বল করছে,
एंड वन लिटिल कि हबे माउथ छोट एक मुख माउथ टू किस मदर गुड नाइट कि करछे छोट एक मुख दिए बच्चाटा माँ के किस करछे आदर करछे कि बोलछे गुड नाइट ठीक आछे तो तुम्हारा बुझते पारले तो एटा होच्छे आज के किछु एक्टिविटी जेगुलो आमी तुम्हारे करालम आशा करी तुम्हारा बुझते पेरेछो तो नेक्स्ट दिन एटा ए पाठेर पिछने आरो किछु एक्टिविटी आछे सेगुलो तुम्हारे आमी करिए दिब तुम्हारा एटा जार जार कपिर मध्ये बाक বইয়ের মধ্যে ভালো মতো নিজে নিজে বুঝে বুঝে করবে যেভাবে আমি করালাম আমি পাঠিয়ে দিব ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছো কবিতাটা ঠিকঠাক রিডিং দিচ্ছ যাতে কোনো উচ্চারণে প্রবলেম না হয় শব্দ অর্থগুলো দেখছো আর এই নতুন অ্যাক্টিভিটিটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা সবাই বলবে আজকে এতটুকুই থাকো রাখছি।